মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে একে একে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে দেশের দুর্গম অঞ্চলে। এরই মধ্যে সাবমেরিন কেবলের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে চরাঞ্চলে। এই দ্বীপাঞ্চলে আমরা কখনো কল্পনা করি নাই যে দেশে বিদ্যুৎ আসবে। শিক্ষার্থীরা বিদ্যুতের আলোয় সুন্দরভাবে পড়াশোনা করতে পারতেছে। বাংলাদেশের সর্বদক্ষিণে পটুয়াখালীর কোলখেসা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালি। স্বাধীনতার পাঁচ দশকে দেশ এগিয়ে গেল, অন্ধকারে ঢেকেছিল এখানকার মানুষের জীবন জীবিকা। অন্ধকারের রাঙ্গাবালি এখন বিদ্যুতের আলোয় আলোকিত। সাবমেরিন কেবলের মাধ্যমে রাঙ্গাবালির 24,000 পরিবারকে আনা হয়েছে বিদ্যুতের আওতায়। এখানকার মানুষ একসময় চিন্তাও করেনি যে রাঙ্গাবালিতে বিদ্যুৎ আসবে, একসময় স্বপ্নও দেখিনি আমরা। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুর্গম চরাঞ্চল এবং কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের পদ্মারচরের সাতকি গ্রামে। সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়েছে সন্দ্বীপে। সমুদ্রের তলদেশে সন্দ্বীপ চ্যানেলে ভূপৃষ্ঠ হতে 10-20 ফুট গভীরতায় দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কেবল নেটওয়ার্ক সমুদ্র তীরবর্তী চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে ও সন্দ্বীপ চ্যানেলে যুক্ত করা হয়। উপকূল থেকে 16 কিলোমিটারের দুটি কেবল স্থাপনের মাধ্যমে এ সংযোগ দেয়া হয় এই সন্দ্বীপে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।